আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা মতে আছো। চান্দিনা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন ভূঁইয়া। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে সকলকে ফুলেল শুভেচ্ছা। যাই হোক, যথারীতি আমার পরিচয়টি আবারও এখানে তোমাদের সামনে ডিজিটালি উপস্থাপন করছি। আমি বলেছিলাম আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায়ের যে তৃতীয় লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখে নেব এই পাঠ শেষে, অর্থাৎ আজকের আলোচনা শেষে আমরা কী কী জিনিস অর্জন করতে পারব। ঠিক আছে, অর্থের চাহিদার সংজ্ঞা বলতে পারবো। আজকের আলোচনাটি যদি আমরা ভালোভাবে দেখি শুনি, তাহলে আমরা অবশ্যই আলোচনা শেষে অর্থের চাহিদার সংজ্ঞা বলতে পারবো, অর্থের চাহিদার ধারণা ব্যাখ্যা করতে পারবো, অর্থের যোগানের সংজ্ঞা বলতে পারবে, তারপরে অর্থের সরবরাহ মানে যোগানের উপাদানগুলো চিহ্নিত করতে পারবে। এই চারটার বিষয়ের আলোকেই আমাদের আলোচনাটি সাজিয়েছি। প্রথমে আমরা আসি অর্থের যোগান কাকে বলে। ঠিক আছে, অর্থের চাহিদা কাকে বলে। লক্ষ্য করো, দৈনন্দিন কাজ সম্পাদনের জন্য বা বিভিন্ন কাজের জন্য, ব্যবসা বলো, সাংসারিক কাজে বলো, আমাদের প্রত্যেকেরই কী দরকার? টাকার প্রয়োজন। আর এই প্রয়োজনটা মেটানোর জন্য মানুষ কিছু অর্থ কিন্তু ধরে রাখতে চায়, অর্থাৎ নিজের কাছে রাখতে চায়। অর্থাৎ এই একটা নির্দিষ্ট সময়ে মানুষ যে পরিমাণ নগদ অর্থ ধরে রাখতে চায় সেটাকে বলা হয় অর্থের চাহিদা। আমরা যদি একটু দেখি, লক্ষ্য করো, একটি নির্দিষ্ট সময়ে মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলা হয়। আমি আশা করি তোমাদের এটা মুখস্থ করার প্রয়োজন হবে না। আমি আবার বলছি যে একটি নির্দিষ্ট সময়ে মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলা হয়। ঠিক আছে, এখন যদি আমরা আরও একটু দেখি যে অর্থের চাহিদা সৃষ্টিকারী কিছু উপাদান আছে, এই উপাদানগুলো কী কী? আমরা যদি এক নম্বরে বলি এক ব্যক্তির কথা, অর্থাৎ অর্থের চাহিদা কে সৃষ্টি করে? ব্যক্তি অর্থের চাহিদা সৃষ্টি করে, কারণ ব্যক্তির বিভিন্ন কাজে অর্থের প্রয়োজন হয়। তারপরে শিল্প প্রতিষ্ঠান গঠনের জন্য, পরিচালনার জন্য কি হয়? অর্থের চাহিদার প্রয়োজন হয়। তার মানে এটাও যে অর্থের চাহিদার একটা উপাদান। তারপর বিনিয়োগকারী প্রতিষ্ঠান, এখানেও অর্থের প্রয়োজন। ঠিক আছে, এটাও একটা অর্থের উপাদান। তারপর সর্বশেষ যদি আমরা বলি সরকারের কথা, সরকার বিভিন্ন কাজের জন্য কি করে? ব্যয় করে, আর এর জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে অর্থের চাহিদা সৃষ্টিকারী উপাদানগুলো হলো কে? ব্যক্তি, তারপরে শিল্প প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে সরকার। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি আমরা আলোচনাটাকে আরও একটু আগে নিয়ে যাই, যে আরেকটা হচ্ছে বিলের দালাল। ঠিক আছে, তাহলে আমরা আলোচনাটাকে যদি একটু সামনে নিয়ে যাই, দেখো অধ্যাপক জে এম কেইনসের মতে অর্থের চাহিদা হচ্ছে তিন ধরনের। তার মানে হচ্ছে অর্থের চাহিদাকে জে এম কেইনস তিনটা ভাগে ভাগ করেছেন, অর্থাৎ তিন ভাগে আলোচনা করেছেন। এগুলো কি কি? এক নম্বর হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা বা অর্থের লেনদেন চাহিদা। দুই নম্বর হচ্ছে অর্থের সতর্কতাজনিত চাহিদা। সর্বশেষ যেটা হচ্ছে যে ফটকা কার অর্থের ফটকা চাহিদা বা ফটকা কারবারজনিত অর্থের চাহিদা। ঠিক আছে, তাহলে এখানেও জেনে গেলাম অর্থের চাহিদাকে অধ্যাপক জে এম কেইনস তিনটি ভাগে ভাগ করেছেন। এখন আমরা জানব লেনদেনজনিত অর্থের চাহিদা কাকে বলে। মানুষ ব্যবসা কার্য বা দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য যে পরিমাণ অর্থ ধরে রাখতে চায়,
আগের অর্থের চাহিদাটাকে একটু শুধু দৃষ্টিভঙ্গি পাল্টালেই দেখবা তুমি এইগুলোর সংজ্ঞা পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ দৈনন্দিন লেনদেন কার্য সম্পাদনের জন্য যে পরিমাণ নগদ অর্থ ধরে রাখতে চায় সেটাকে বলা হয় অর্থের লেনদেন চাহিদা। দেখো, মানুষ দৈনন্দিন লেনদেনের জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে লেনদেনজনিত অর্থের চাহিদা বলা হয়। আর এই লেনদেনজনিত অর্থের চাহিদাটা সরাসরি আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ যে এটার অপেক্ষকটা আমরা লিখতে পারি এম টি সমান সমান ফাংশন অফ ওয়াই, অর্থাৎ এটা আয়ের সাথে সরাসরিভাবে সম্পর্ক যুক্ত। দেখো এখানে নিচের অংশটা দেখলে বুঝতে পারবা, অর্থাৎ আয় যদি বাড়ে লেনদেনজনিত অর্থের চাহিদাও বাড়বে, আবার আয় কমে গেলে লেনদেনজনিত অর্থের চাহিদাও কমে যাবে। অর্থাৎ এটার দেখো যে পরিবর্তনের হারটা আয়ের সাপেক্ষে লেনদেনজনিত অর্থের চাহিদার পরিবর্তনের হারটা হচ্ছে ধনাত্মক, গ্রেটার দেন জিরো। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে আমরা দেখতে পাব চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে অর্থের চাহিদা, আর ও ওয়াই অক্ষ হচ্ছে সরি লেনদেন ও এক্স অক্ষ হচ্ছে এখানে হচ্ছে কি আমরা যেটা বলতেছি আয়ের পরিমাণ, ঠিক আছে, আর ও ওয়াই অক্ষ হচ্ছে লেনদেনজনিত অর্থের চাহিদা। আর এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে একটি রেখা অঙ্কন করলাম, যে রেখাটি থেকে দুটি অক্ষের দূরত্ব সমান। এটা কেন অঙ্কন করছি একটু পরেই বুঝতে পারবে। আর এটা হলো আমাদের লেনদেনজনিত অর্থের চাহিদা রেখা। এখানে লক্ষ্য করো যখন আয়ের পরিমাণ ও ওয়াই নট তখন লেনদেনজনিত অর্থের চাহিদা কত এম নট। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি যে আয়ের পরিমাণ বেড়ে যদি এই পাশে চলে আসে, অর্থাৎ আয়ের পরিমাণ বেড়ে যদি ও ওয়াই নট হয়, ঠিক আছে, ও ওয়াই নট হয় তাহলে দেখা যায় যে অর্থের লেনদেন চাহিদা বেড়ে হয় ও এমন পরিমাণ, যেটাকে আমরা এফ বিন্দু দ্বারা প্রকাশ করতে পারি। এক্ষেত্রে লক্ষ্য করো যে আয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় লেনদেনজনিত অর্থের চাহিদাও কী হয় বেড়ে যায়। ঠিক আছে, তো এখানে একটু কথা আমি বলছিলাম যে 45 ডিগ্রি রেখা তারা আসলে এখানে কেন অঙ্কন করলাম বা তারই বা ব্যাখ্যাটা কি, যদিও ব্যাখ্যাটা তোমাকে এখানে লিখতে হবে না। এই রেখাটার অর্থ হচ্ছে এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে দুটি অক্ষের দূরত্ব হচ্ছে সমান, অর্থাৎ যে ভূমি অক্ষের পরিবর্তনের সাথে লম্ব অক্ষের পরিবর্তনটাও সমান হারে কি হয় পরিবর্তিত হয়। তার মানে এখানে আয় যে হারে বাড়ত লেনদেনজনিত অর্থের চাহিদাও ঠিক একই হারেই বাড়ত। এই 45 ডিগ্রি রেখার মধ্যে যদি আমরা এই যে লেনদেনজনিত অর্থের চাহিদা রেখাটাকে নিয়ে আসি তাহলে আমরা দেখব যে অর্থের যে লেনদেনজনিত অর্থের চাহিদার পরিবর্তনটা আয়ের সাথে কি সমান। ঠিক আছে, যাই হোক একটু মনে রাখো এখানে আয়ের সাথে লেনদেনজনিত অর্থের চাহিদার সম্পর্কটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, এই কারণেই রেখাটি বাম দিক থেকে ডান দিকে কী হয় ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, এখন আমরা যাব সতর্কতাজনিত অর্থের চাহিদা। লক্ষ্য করো আমাদের ভবিষ্যৎটা কিন্তু আনসার্টেন, অর্থাৎ অনিশ্চিত। ভবিষ্যৎ আমার চাকরি নাও থাকতে পারে, আমার অসুখ বিসুখ হতে পারে, আমার ছেলেমেয়ের বিয়ে সাথীর জন্য অর্থের প্রয়োজন হতে পারে, তাদের উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন আনসার্টেন যে ভবিষ্যৎ, এর জন্য যে আমরা অনিশ্চিত যে ভবিষ্যৎটাকে মোকাবেলা করার জন্য আমরা কি করি এখনই কিছু সঞ্চয় করে রাখি, কিছু অর্থ ধরে রাখি। ঠিক আছে, এটা কী জন্য, যে বিপদ আপদ মোকাবেলা করার জন্য। আর এই ধরনের অর্থের চাহিদাটাকে বলা হয় সতর্কতাজনিত অর্থের চাহিদা। লক্ষ্য করো মানুষ ভবিষ্যৎ দুর্ঘটনা, রোগ ব্যাধি, ব্যবসায়িক ক্ষতি প্রভৃতি অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে সতর্কতাজনিত অর্থের চাহিদা বলা হয়। ঠিক আছে, সোজা কথা, এত কথা না লিখে তুমি অল্প কথাও লিখতে পারো যে মানুষ আকস্মিক দুর্ঘটনা, বিপদ আপদ ইত্যাদি মোকাবেলার জন্য যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটাকে বলা হয় সতর্কতাজনিত অর্থের চাহিদা। এই সতর্কতাজনিত অর্থের চাহিদাটিও আয়ের উপর নির্ভরশীল এবং আয়ের সাথে এটার সম্পর্কটা হচ্ছে ধনাত্মক। আয় বেড়ে গেলে সতর্কতাজনিত অর্থের চাহিদাও বাড়ে, আবার আয় কমে গেলে সতর্কতাজনিত অর্থের চাহিদাও কমে যায়। এ কারণে আমরা এইভাবে ফাংশনটাকে লিখতে পারি। দেখো
এম ভি সমান ফাংশন অফ ওয়াই। তাহলে বলছি আয়ের একটা মানে ফাংশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখো যে আয়ের পরিবর্তনের সাথে সতর্কতাজনিত অর্থের পরিবর্তনের সম্পর্কটা কি ধনাত্মক, এই জন্য গ্রেটার দেন জিরো দ্বারা প্রকাশ করা হয়েছে। এটাকেও যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রে ও এক্স অক্ষ হচ্ছে আয় আর ও ওয়াই অক্ষ হচ্ছে অর্থের সতর্কতাজনিত চাহিদা। এখানেও সেম 45 ডিগ্রি রেখার দ্বারা, আমরা কিন্তু আগেই বলে আসছি এই রেখার দ্বারা প্রত্যেকটা যে অক্ষের দূরত্ব কি সমান, ঠিক আছে। এখন আমরা যদি দেখি, লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের সতর্কতাজনিত অর্থের চাহিদা রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয়ের সাথে সতর্কতাজনিত অর্থের চাহিদার সম্পর্ক হচ্ছে ধনাত্মক, এই কারণে রেখাটি কী হয় বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। লক্ষ্য করো ও ওয়াই নট আয় স্তরে সতর্কতাজনিত অর্থের চাহিদা হচ্ছে এম নট, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত। এখন আয় বেড়ে ও ওয়াই ওয়ান হলে সতর্কতাজনিত অর্থের চাহিদা বেড়ে হয় ও এম ওয়ান, যা এফ বিন্দু দ্বারা নির্দেশিত, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি মূল বিন্দু থেকে, তাহলে দেখা যাচ্ছে এই রেখাটি বাম দিক থেকে কি হয় ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তার মানে হচ্ছে আয়ের সাথে সতর্কতাজনিত অর্থের চাহিদাটি হলো ধনাত্মক। এবার আমরা সর্বশেষ যে কথাটি আসব, ফটকাজনিত অর্থের চাহিদা। মানুষ ফটকা কারবারজনিত উদ্দেশ্যে অনেক সময় নগদ অর্থ কী করে হাতে ধরে রাখে। একটু লক্ষ্য করো, ব্যাংকে যদি সুদের হার বেশি হয় তখন মানুষ নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে রাখবে, আবার যদি ব্যাংকে সুদের হার কম হয় তখন মানুষ নগদ অর্থ হাতে রাখে এবং বিভিন্ন ফটকাজনিত উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করে আয়টাকে বাড়াতে চায়, ঠিক আছে। আর এই ধরনের অর্থের চাহিদাটাকে বলা হয় ফটকাজনিত অর্থের চাহিদা। এখন লক্ষ্য করো যে মানুষ ফটকাজনিত উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকাজনিত চাহিদা বলা হয়। আর এখানে লক্ষ্য করো, ফটকাজ আগের দুইটার অর্থের চাহিদা কিন্তু আয়ের উপর নির্ভরশীল ছিল, আর এই ফটকাজনিত অর্থের চাহিদাটা সুদের হারের উপর নির্ভরশীল, তবে সেটা বিপরীতভাবে সম্পর্কিত। সুদের হার যদি বেড়ে যায়, আমি কথাটা কিন্তু এখানে না হয় প্যাঁচগোছ লাগিয়ে ফেলবা, আমি বলছি ব্যাংকে যদি সুদের হার বেড়ে যায় তখন মানুষ নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে রাখে, তাহলে মানুষের হাতে তখন টাকার পরিমাণ কী হয় কমে যায়। তার মানে সুদের হার বেড়ে যাওয়াতে ফটকাজনিত অর্থের চাহিদা কমে গেছে, আমার হাতে টাকা কমে গেছে, ঠিক আছে। আবার ব্যাংকে যদি সুদের হার কমে যায় তখন মানুষ নগদ অর্থটা হাতে রেখে অন্য বিভিন্ন ফটকাজনিত উদ্দেশ্যে ব্যবহার করে, তার মানে সুদের হার কমে গেলে ফটকাজনিত অর্থের চাহিদা কী হয় বেড়ে যায়। তার মানে সুদের হারের সাথে ফটকাজনিত অর্থের চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত, ঠিক আছে। এটা সুদের হারের একটা ফাংশন। তাহলে আমরা এখানে দেখো যে সুদের হারের পরিবর্তনের সাথে ফটকাজনিত অর্থের চাহিদার পরিবর্তনের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, লেস দেন জিরো, ঠিক আছে। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, চিত্রে ও এক্স অক্ষে হচ্ছে সুদের হার, ঠিক আছে, সুদের হার, আর ও ওয়াই অক্ষে হলো যা আমাদের, সরি এখানে উল্টা দেখাইছি, ও এক্স অক্ষে হচ্ছে অর্থের ফটকা চাহিদা আর এখানে হচ্ছে লম্ব অক্ষে হচ্ছে সুদের হার নির্দেশিত, এটা ভূমি অক্ষ আর এর লম্ব অক্ষ। ভূমি অক্ষে হচ্ছে বললাম যে অর্থের ফটকা চাহিদা আর লম্ব অক্ষ হচ্ছে সুদের হার নির্দেশিত। এখানে একটু পরিবর্তন করলে ভালো হইতো, এমএসটা এখানে নিয়ে আসতাম আর এখানে আই দিলে ভালো হইতো সুদের হার, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিবা। তাহলে লক্ষ্য করো, এই যে বলছি যে আই নট সুদের হারে, অর্থাৎ সুদের হারটা এখানে বেশি ছিল, এ কারণে যে ফটকাজনিত অর্থের চাহিদাটা কম, অর্থাৎ মানুষ তখন নগদ অর্থটা হাতে কম ধরে রাখে, এটাকে প্রকাশ করছি আমরা ই বিন্দু দ্বারা। এখন সুদের হার কমে গেছে, কমে হয়েছে কত আই ওয়ান। এ অবস্থায় দেখো সুদের হার কমে যাওয়াতে মানুষ কী করছে, এখন নগদ অর্থটা হাতে ধরে রাখতে বেশি পছন্দ করতেছে, অর্থাৎ নগদ অর্থের চাহিদা বেড়ে কত হয় ও এম ওয়ান, যা এফ বিন্দু দ্বারা নির্দেশিত। এখন ই এবং এফ বিন্দু যোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে যে অর্থের ফটকাজনিত চাহিদা রেখা। এখানে সুদের হারের সাথে অর্থের ফটকাজনিত চাহিদার সম্পর্কটা বিপরীত হওয়ায় এই
চাহিদা রেখাটি কি হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অর্থের চাহিদার কথা। এবার আমরা আসব অর্থের যোগানের কথা। অর্থের যোগান কাকে বলে, অর্থের যোগান কে বা দেয়? অর্থের যোগান আসলে সরকার দিয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে এই যে অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণটাকে বলা হয় অর্থের যোগান। এটা আমি আর তুমি যোগান দিতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে আপনি যদি দেখো লেখাটা আছে, কোনো দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিটাকে বলা হয় অর্থের যোগান। আবার বলছি যে কোনো দেশে সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রার সমষ্টিকে সাধারণত অর্থের যোগান বলে। এখন যদি আরও একটুভাবে অন্যভাবে বলি, একটু ব্যাপক করতে, যে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলা হয়। একটু পরে আমি ব্যাখ্যা দেব আসলে জনগণের হাতের মুদ্রাটা কি, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানত। ঠিক আছে, এই ব্যাখ্যাটা আমরা ওইখানে পাবো। তার মানে এই তিনটা জিনিসের সমষ্টিটাকে বলা হচ্ছে অর্থের যোগান। ঠিক আছে, এখন যদি আমরা মিল্টন ফ্রিডম্যানের একটা সংজ্ঞা দেখি, উনি কি বলছেন, অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে বোঝায়। আগের কথাটাকে দেখো, উনি বলছেন মিল্টন ফ্রিডম্যান, যেমন এখানে লেখছে যে মানি সাপ্লাই, এস দ্বারা সাপ্লাই বোঝাচ্ছে, অর্থাৎ অর্থের যোগানটা, ডি ডি, ঠিক আছে, সি ইউ আর টি ডি। এখন এখানে লক্ষ্য করো যে ডি ডি হচ্ছে চাহিদা আমানত, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত। ঠিক আছে, তারপরে যে ডিমান্ড ডেপোজিট যেটাকে বলা হয়, তারপর সি ইউ হচ্ছে যে কারেন্সির কথা বলছে, এটা হচ্ছে জনগণের হাতে রক্ষিত মুদ্রাটা। ঠিক আছে, যে কারেন্সি উইথ দ্য পাবলিক। তারপর লাস্ট যেটা টি ডি, টাইম ডেপোজিট, ঠিক আছে, মেয়াদি আমানত যেটাকে বলছে, এইগুলোর সমষ্টিটাই হচ্ছে এই সংজ্ঞাটাই, কিন্তু এই সংজ্ঞাটাকে সূত্র আকারে লেখা হয়েছে। অর্থাৎ ডিডি বলছি আমরা যে কিনা কয়ে ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত, আর সিও হচ্ছে জনগণের হাতে রক্ষিত মুদ্রা, আর টিডি হচ্ছে মেয়াদি আমানত। এইটার সমষ্টিটি হচ্ছে কি মিল্টন ফ্রিডম্যানের মতে যে অর্থের যোগান। ঠিক আছে, এখন যদি আমরা আরও একটু আসি যে অর্থের যোগান, দেখো এখানে অর্থের যোগানের প্রধান তিনটি উপাদান আছে। প্রধান তিনটি উপাদান এগুলো কি কি, একটু আগে বলে আসছি আমরা, এই জনগণের হাতে রক্ষিত অর্থ, এক নম্বর যেটা বলছি জনগণের হাতে রক্ষিত মুদ্রা, দুই নম্বর হচ্ছে চাহিদা আমানত, তিন নম্বর হচ্ছে মেয়াদি আমানত। এখন এগুলোর উপরে হালকা কিছু ব্যাখ্যা দিয়ে আমরা আলোচনাটি শেষ করব। লক্ষ্য করো, প্রথমে আসি জনগণের হাতে রক্ষিত মুদ্রার কথা বলি। জনগণের হাতে রক্ষিত অর্থ, অর্থাৎ যেটাকে আমরা সিইউ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অর্থ, অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অর্থ, সরকার কর্তৃক কম মূল্যের নোট ও ধাতব মুদ্রাসমূহ গচ্ছিত থাকাকে বোঝায়। আবার বলছি কথাটা, জনগণের হাতে রক্ষিত অর্থ বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অর্থ, সরকার কর্তৃক কম মূল্যের অর্থ, ঠিক আছে, বা নোট এবং ধাতব মুদ্রা সমূহ গচ্ছিত থাকাটাকেই বোঝাচ্ছে। এই জনগণের হাতে রক্ষিত মুদ্রা দু ধরনের হতে পারে, আমরা একটু এখানে সামনে দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, জনগণের হাতের মুদ্রা বলতে মোট অর্থ সরবরাহ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে রক্ষিত অর্থ এবং বাণিজ্যিক ব্যাংকের বোল্টে রক্ষিত অর্থ বাদ দিলে যা থাকে তাকে বোঝায়। অর্থাৎ যে টোটাল এমএস যেটাকে বলছি আমরা, যে মানি সাপ্লাই, এটা থেকে যদি যে আমরা এখান থেকে দেখো যে সরকার কর্তৃক কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকিং বিভাগে রক্ষিত অর্থ এবং বাণিজ্যিক ব্যাংকের বোল্টে রক্ষিত অর্থ, এই দুইটা যদি বাদ দিয়ে দিই, ব্যাংকের কাছে যেগুলো আছে তাহলে বাদ দিয়ে দিলেই তো বাকিটা কার কাছে আছে, জনগণের হাতে রয়ে গেছে, এটাই দেখাচ্ছে এখানে দেখো সিইও। ঠিক আছে, তাহলে সমান সমান কি এমএস মাইনাস সিসি, এটা হচ্ছে যে কারেন্সি অফ, কোথায়
সেন্ট্রাল ব্যাংক, আর কার্যব যে এটা কি কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, কমার্শিয়াল ব্যাংকের কারেন্সিটা, আর এটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সিটা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কাছে রক্ষিত অর্থের পরিমাণটাতে সিবি দ্বারা প্রকাশ করছে, আর কেন্দ্রীয় ব্যাংকের অর্থের রক্ষিত অর্থের পরিমাণটাকে সিসি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এটা যদি টোটাল অর্থের যোগান থেকে বাদ দেওয়া হয় তাহলে জনগণের হাতের রক্ষিত অর্থটা কী হবে, বের হয়ে যাবে, এটাই বলছে। দেখো, এমএস মানি মোট অর্থের সরবরাহ বা অর্থের যোগান, সিসি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগের সংরক্ষিত মুদ্রা, আর সিবি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের বোল্টে রক্ষিত মুদ্রা। এটা ছিল জনগণের হাতে রক্ষিত মুদ্রার কথা। এবার আসি চাহিদা আমানতের কথা। চাহিদা আমানত এটা কিন্তু মোটামুটি বলে ফেলা হয়েছে যে মানুষ তার আয়ের একটা অংশ কী করে সঞ্চয় করে, এবং সঞ্চিত অর্থ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক চাহিদা আমানত হিসেবে কী করে জমা রাখে। আর এই কথাটাই বলছে দেখো এখানে, যে চাহিদা আমানত বলতে জনগণ কর্তৃক ব্যাংকে রক্ষিত আমানতের সেই অংশকে বোঝায় যা গ্রাহকরা চাহিদা মাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে। আর চাহিদা আমানতের মধ্যে কী আছে, যেমন তোমার যে একটা সঞ্চয় হিসাব আছে, ঠিক আছে, এটা তুমি কি করো যে যখনই তুমি টাকা চাও বা চলতি আমানত যেটা জমা রাখো, আবার চাইলেই তোমাকে কি করে ব্যাংক দিতে বাধ্য, ঠিক আছে, অর্থাৎ আন্ত ব্যাংক ব্যতীত সব চলতি হিসাব, সব নগদ ঋণ হিসাব, মেয়াদ উত্তীর্ণ, মেয়াদি হিসাব, তলবি হিসাব, ডিডি, টিটি, পোস্টাল অর্ডার ইত্যাদি, অর্থাৎ এটা এগুলো যে কোনো সময় কি করা যায়, উত্তোলন করা যায়। আর এই আমানতটাকে বলছে চাহিদা আমানত, ঠিক আছে। এখন এই চাহিদা আমানতটাকে আমরা যদি এভাবে দেখাই, ডিডি একটু আগে বলছিলাম ডিমান্ড ডিপোজিট, এটা কীভাবে বের করা হয়, এমন মাইনাস সিইও, এমন হচ্ছে কি যেটাকে আমরা বলছি সংকীর্ণ মুদ্রা, আর সংকীর্ণ মুদ্রা থেকে যদি আমরা কি করি যে সিইও জনগণের হাতের মুদ্রাটা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কি চাহিদা আমানতের পরিমাণটা, ঠিক আছে। এগুলো আমাদের চাহিদা আমানতের কথা। এবার আমরা আসি যে মেয়াদি আমানত, একটি নির্দিষ্ট যে সময় মেয়াদের জন্য জনগণ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখায় যে অর্থ জমা রাখে, 10 বছরের জন্য তুমি একটা ফিক্সড ডিপোজিট করলা, বা মানে 10 বছর মেয়াদের জন্য তুমি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে রেখে দিলা, এই যে কথাটা এটাই যে একটি নির্দিষ্ট সময় মেয়াদের জন্য জনগণ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখায় যে অর্থ জমা রাখে তাকেই বলা হয় মেয়াদি আমানত। আমরা যদি দেখি যে একটি নির্দিষ্ট সময় মেয়াদের জন্য জনগণ বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখায় যে অর্থ জমা রাখে তাকে মেয়াদি আমানত বলা হয়। আর মেয়াদি আমানতের মধ্যে আছে কি, ব্যাংক ব্যতীত গ্রাহকের জমাকৃত স্থির আমানত, ব্যাংক ব্যতীত গ্রাহকের যে জমাকৃত স্থির আমানত যেটা মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য জমা থাকবে, বিশেষ নোটিশে উল্লেখযোগ্য আমানত, সঞ্চয় হিসাবের মেয়াদি অংশ, স্বল্পমেয়াদি আমানত হিসাবের অর্থ, বিভিন্ন স্থায়ী আমানত সমূহ, চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ড ও বিমা ইত্যাদি, ঠিক আছে, এগুলো হচ্ছে মেয়াদি আমানতের যে মধ্যে রয়েছে। তাহলে এখানে দেখো টিডি টাইম ডিপোজিট, এটা হচ্ছে M2 মাইনাস সিইও অর্থাৎ জনগণের হাতের মুদ্রা, আর একটু আগে যেটা আমরা দেখলাম ডিডি চাহিদা আমানত। জনগণের হাতের মুদ্রা এবং চাহিদা আমানতটা যদি আমরা M2 থেকে অর্থাৎ বিস্তৃত মুদ্রা থেকে বাদ দেই তখনই যেটা থাকে সেটি হচ্ছে মেয়াদি আমানত, ঠিক আছে। একটু এই পর্যন্তই আসলে মূলত আজকের আমাদের আলোচনা ছিল। আমি আশা করি তোমরা যদি আলোচনাটি ভালোভাবে দেখে থাকো, এবং যে বইয়ের সাহায্য নিয়ে যদি তোমাদের এই আলোচনাটাকে তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলেই তোমাদের পক্ষে খুব সহজ হয় আজকের আলোচনাটি বোঝা, এবং যে এটা লিখতে পারাটা তোমাদের পক্ষে সম্ভব হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।